আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদি সরকারের বড় ঘোষণা টিকাবিহীন লোকদের সৌদিতে প্রবেশের অনুমতি দিল মন্ত্রণালয় সেই বিষয় নিয়ে বিস্তারিত পুরো দেখে দেখে বিস্তারিতদের নেবার অনুরোধ থাকল আজ সৌদি গ্যাজেট পত্রিকার এক খবরে জানানো হয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্ট কর্নেল তালাল আল সালহোব জানিয়েছেন যে মন্ত্রণালয় এখন থেকে টিকাবিহীন প্রবাসীদেরকে সৌদিতে প্রবেশের অনুমতি দেবে তিনি জানিয়েছেন এজন্য শর্ত হচ্ছে কোনো ব্যক্তি কোভিড নাইন্টিনে আক্রান্ত হলে চিকিৎসার খরচ মেটানোর জন্য বিমা থাকা আবশ্যক বিমা করা থাকলে এখন থেকে টিকাবিহীন লোকেরাও সৌদিতে প্রবেশের অনুমতি পাবে সৌদি সরকারের এমন সিদ্ধান্তের ফলে যে সকল বাংলাদেশি প্রবাসীরা বুস্টার ডোজের অপেক্ষায় ছিলেন তাদের আর অপেক্ষা করতে হবে না এমনকি টিকা গ্রহণ না করা ব্যক্তিরাও বিমা করা থাকলে সৌদিতে প্রবেশ করতে পারবেন মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী সকল ধরনের বিষাদারীদের জন্য বিমা থাকা আবশ্যক এমনকি যারা ওমরা বা ভ্রমণ বিষয়ে সৌদি আরবে আসবে তাদেরকেও বিমা থাকতে হবে আল শালহ উল্লেখ করেছেন যে যারা সৌদিতে আসছেন বা প্রবেশ করবেন তাদের জন্য নেতিবাচক পিসিআর পরীক্ষার সনদ জমা দেওয়ার দরকার নেই তিনি আরও বলেছেন যারা সৌদি আরবে আসছেন তাদের জন্য পাকিস্তানি কোয়ারেন্টাইন এবং হোম কোয়ারেন্টাইন বাতিল করা হয়েছে তবে বুস্টার ডোজ হলো সৌদি নাগরিকদের জন্য সৌদি থেকে বাহিরের কোনো দেশে ভ্রমণ করার একটি শর্ত যারা দ্বিতীয় ডোজ গ্রহণ করেছে এবং তিন মাস পার করেছে তাদের জন্য এই শর্ত প্রযোজ্য খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলেই শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে